সেপ্টেম্বরে একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। সেদিনকে ছিল সানডে, তো আমি চলে গিয়েছিলাম আবার এক মাস পরে আইব্রো করাতে, বিকজ আইব্রোর অবস্থা খুব বাজে ছিল। আর সেদিনকে না এই খুশি বিউটি পার্লারটা যেখান থেকে আইব্রো করে সেখানে প্রচণ্ড ভিড় ছিল, আর আমি গেছিলাম আমি স্টুডেন্টের মায়ের সাথে, যে বসে আছে দেখতে পাচ্ছি ওখানে, তো পিয়ালিদির সাথে। তো ওখান থেকে বেরিয়ে এখানে একটা এরকম তালা চাবির দোকান আছে ওই পার্লারটা থেকে বেরিয়ে, অ্যাকচুয়ালি তালা চাবিগুলো পিয়ালিদি কিনছিল ওই ট্রলি ব্যাগের সাথে জাস্ট অ্যাটাচ করে রাখার জন্য। অ্যান্ড তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওই জাস্ট চৌরাস্তা মোড় থেকে নেমেই জাস্ট একটুখানি হাঁটলে এই জায়গাটা, তো ওখানেই পাওয়া যাচ্ছিলো। অ্যান্ড কত টাকা নিল ওই 50, 70, 80, 90 টাকার ভেতরে এগুলো চলে আসবে, এবার ছোটো থেকে বড় থেকে শুরু করে যেরকম আছে সেই অনুযায়ী দামটাও পড়বে। আর এদিকে প্রচণ্ড গরম ছিল বাবা, আমি এই কথাটা বারবার এই ব্লগে রিপিট করবো যে প্রচণ্ড গরম ছিল, বিকজ সত্যিই গরম ছিল। আসলে আমার কিছু কেনার ছিল না, কেনার ছিল হচ্ছে সবই পিয়ালিদির, তো পিয়ালিদির সাথে জাস্ট সঙ্গ দিতে গেছিলাম। তো এরপরে পিয়ালিদি বলছিলো যে সানগ্লাস কিনবে, তো আমরা ওখানেই শালকিয়াতেই হাঁটতে হাঁটতে দেখবে সামনের দিকে এগুলো এই ঘড়ির দোকানটা পাওয়া যায় যেখানে সানগ্লাস ঘড়ি সমস্ত কিছু থাকে। তো পিয়ালিদি এই ব্রাউন কালারের শেডের এই সানগ্লাসটা দেখছিলো, বেশ ভালো লাগছিলো, কিন্তু জানি না রাউন্ড শেপের মধ্যে ঠিক চাইছিল না, একটা প্রপার রাউন্ড শেপ যদিও না গ্লাসটা, বাট স্টিল একটু অন্য টাইপের চাইছিলো, বাট সেটা পেলাম না আমরা। আমাদের শালকিয়ার এখানে SBI ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে তার ঠিক অপোজিটে এই কিন্তু গ্লাসের দোকানগুলো পেয়ে যাবে। আর পিয়ালিদিকে পুরোটা বেশি ভালোই লাগছিলো, বাট জানি না কেন নিল না। তো যাই হোক, এরপরে আমরা ঠিক এর পাশেই আর একটা দোকান আছে এরকম সেম দুটো দোকান আছে, খুবই সরু গলির মতো দোকানগুলো, আর ভীষণ গরম লাগছিলো ভেতরে ঢুকে, বিকজ এত আলো ছিল আর প্রচণ্ড আলোতে তাপেতে হিটেতে প্রচণ্ড গরম লাগছিলো। যাই হোক, আমি ঢুকে ঢুকে দেখছিলাম যে কোনটা ভালো, বাট একটাও ঠিকঠাক শেপের পেলাম না। নেক্সট দিন ছিল জন্মাষ্টমী, তাই রাস্তাতে যাওয়ার পথেই এই গোপালের দোলনাগুলো দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, বাট আমরা কিনিনি বিকজ বাড়িতে অলরেডি আছে। অ্যান্ড আমি যে বিউটি স্টোরটা থেকে সমস্ত বিউটি প্রোডাক্টস কিনি সেখানে এই লিওন বিউটির এই ব্রাউন লিপস্টিকটা আমি এক্সচেঞ্জ করিয়েছিলাম এই এলিটেটিনের লিপস্টিকটা দিয়ে। তো তারপরে দুটো রুমাল কিনেছিলাম, বিকজ রুমাল আমি হারাতেই থাকি, তোমরা কারা রুমাল হারাতে থাকো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। এই দোকানটা আছে ওই প্লাজা শালকিয়া প্লাজা মার্কেটের ভেতরে, মুকুন্দ গার্মেন্ট দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় হয় কিন্তু। অ্যান্ড এই সোজা গেলেই নব্যা বিউটি স্যালনও পেয়ে যাবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করো শালকিয়া প্লাজা মার্কেটটা ঠিক কোথায়, ননীগোপাল পালের ঠিক নিচে গ্রাউন্ড ফ্লোর যেটা সেটাই কিন্তু শালকিয়া প্লাজা মার্কেট। তো যাই হোক, এরপরে আমরা খুব মানে আমার তো স্পেশালি খুব খিদে পেয়েছিলো, তাই আমরা মোমো খেয়ে নিয়েছিলাম স্ট্রিট সাইড থেকে। তারপরে লরিয়েলের এই কালারটা আর এই ল্যাকমির কাজলটা পিয়ালিদি কিনেছিলো, আমার বললাম না কিছু কেনার নেই, আমি জাস্ট সঙ্গ দিতে গেছিলাম। তো এটা হচ্ছে দেব ব্রাদার্সের একদম মানে শেষের দিকে যে ব্রাঞ্চটা, যেটা বাঁধাঘাটে যাওয়ার পথে পড়ে, সেইখানটা দেখতে পাচ্ছি অরবিন্দ মলের ঠিক অপোজিটে। আমি জাস্ট লোকেশনগুলো শ্যুট করছি জাস্ট বিকজ আমাদের দেখাতে পারবো বলে। আর একটু সামনে গেলেই কিন্তু বর্মার মন্দির, আর সেদিনকে এত গরম ছিল, আমি বলছিলাম পিয়ালিদিকে যে আমার অবস্থাটা জাস্ট খালি দেখো, আর মোমো খাওয়ার টাইমে এমন অবস্থা ছিল লিটারালি আমি ঘামছি আর খাচ্ছি এরকম অবস্থা ছিল। যাই হোক, তো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। অ্যান্ড এখানে এটা হচ্ছে শালকিয়া এসি মার্কেট, জানি না কেন এই বাঁশগুলো বাঁধা ছিল, কিছু একটা কাজ হচ্ছে বোধহয় ওখানে। তো শালকিয়া এসি মার্কেটের ভিতরে একটা স্টল থেকে আমি এই জিন্সটা কিনেছিলাম, 800 দাম নিয়েছিল, খুব ভালো ফিটিংস, খুব ভালো, এটা আর একটা প্যাটার্নের মধ্যে পুরো হাই রাইজ স্কিনি জিন্স আছে। এটা আমি এরকম টাইপের জিনিস আমি অনেক জায়গায় খুঁজছিলাম বাট পাইনি, ফাইনালি এখান থেকে পেয়েছি। অ্যান্ড পিয়ালি দিয়ে আমাকে এই স্টলটার হদিস দিল, এটা ছোট্ট একটা ট্রায়াল রুম টাইপের ওরা করে রেখেছে জাস্ট ফর দেখার জন্য যে পরে কেমন লাগে। এছাড়াও আমি একটা ব্ল্যাক স্ল্যাক্স প্যান্ট নিয়েছি, সেটার এখানে দেখাচ্ছি না, মানে খুবই শর্ট টাইপের, মানে ওয়ান পিসের নিচে পড়ার জন্য। তো এখানে আমি আমার বিলিং করিয়ে নিচ্ছিলাম, আর ওরা একটা কার্ডও দিয়েছিলো, কার্ডটা আমি না তোমাদের শো করতে ভুলে গেছি। তারপরে এসেছিলাম বাঁধাঘাটের এইদিকেই একটা ব্যাগের দোকানে, পিয়ালি দিয়ে এখান থেকে নাকি ব্যাগ নেয়, আমার জানা ছিল না, আমাকে জাস্ট দোকানটা দেখালো, বেশ ভালো, মানে অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা বেশ ভালো ভালো কালেকশনই পেয়ে যাবে। আমি যদিও কিছু কিনিনি, তো দেখতে পাচ্ছি বাঁধাঘাটে যাওয়ার পথে যে জায়গাটা পড়ে ঠিক সেখানটাতে। তারপরে লাস্ট আমরা খালি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আমি অরেঞ্জ বার নিয়েছিলাম আর পিয়ালিদি পাইনঅ্যাপেল নিয়েছিল, তো এটাই ছিল। আর এরপরে আর কিছু করিনি, বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানিও। আজকের জন্য ব্লগটা এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, খুব ভালো থেকো, বাই।